নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই সিএম ব্লগ চ্যানেল। দেখুন, আজকে দুপুরবেলা এখান থেকে আমার ব্লগ স্টার্ট করছি। এই যে দুপুরবেলায় স্নান টান করে শুয়েছিলাম, শুয়ে চুল টুল সব শুকিয়ে গেছে, এবার উঠেছি, ভাত খাবো। চলুন আপনাদের সঙ্গে আজকে আমাদের খাওয়াটা শেয়ার করব। সব কিছুই যখন শেয়ার করবো বলেছি, একটু একটু করে সব কিছু শেয়ার করব। ঠিক আছে, চলুন আজকে এখান থেকে আমার ব্লগ শুরু করলাম। চলুন আমাদের ঘরে যাওয়া যাক, দিয়ে ভাত খাবো। বলেছিলাম না, আমাদের ঘরে অন্ধকার, দিনের আলোতে লাইট চালতে হয়, সেই জন্য ওখানে লাইট চালাচ্ছে। লাইট না জ্বাললে দেখাই যায় না কিছু। তো ভাত খাবো। আমি স্নান টান করে শুয়েছিলাম, চুল টুল সব শুকিয়ে নিয়েছি, এবার চুলটা একটু বাঁধবো, বেঁধে ভাত খেয়ে নেবো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে কী কী খাবো, কী কী রান্না হয়েছে আমাদের। চলুন আপনাদের নিয়ে যাই, আমাদের হাত আমার জন্য বাঁধছে, সেখানে নিয়ে যাই। ঠিক আছে, চলুন মা ভাত বাড়া শুরু করুক, তারপরে নিয়ে যাচ্ছি আপনাদের। তো খাবো, খেয়ে এখন একটু আর একটু ঘুমোবো, ঘুমিয়ে উঠে তারপরে কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিনটা। ঠিক আছে, চলুন মা ভাত বাড়ছে, সেখানে নিয়ে যাই। এই যে বন্ধুরা দেখুন, মা ভাত বেড়ে দিয়েছে, এই যে ভাত বেড়ে দিয়েছে। আমি আমাদের বাড়িতে আজকে পেঁয়াজ ভাজা, আলু সিদ্ধ আর একটা মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে। আমি ওগুলো কিছু খেলাম না, আমি খালি এটা নিলাম আর একটু শশা নেবো, তাই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। খেয়ে নিই, তারপরে কথা বলছি আবার। দেখুন বাইরে সন্ধ্যা লেগে গেছে, আমি তখন বললাম না ভাতটা খেয়ে শোবো, যে শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এই যে সন্ধ্যা লেগে গেছে, দেখেছেন বাইরে কেমন সন্ধ্যা লেগে গেছে। এ এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালাবো এবার আমি। আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাবো বলে রেডি হয়েছি। এই দেখুন আমার ম্যাও বসে আছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তারপরে আমি চা করব। কালকে তো বন্ধুরা আমার কফিটা খাওয়া হয়নি, বললাম না কফি খাবো, কার খাওয়া হয়নি, দুধটা পড়ে গিয়েছিলো বলে, সেই জন্য দেখি আজকে আর বলবো না আপনাদের। তো দেখুন কেমন অন্ধকার, সন্ধ্যা লেগে গেছে তো সেই জন্য অন্ধকার হয়ে গেছে। আমার ম্যাও এখানে চুপটি করে বসে আছে দুধু খাবে বলে। তো চলুন সন্ধ্যার প্রদীপ জ্বালাবো, ঠাকুরের কাছে যাই, লাইট জ্বালাই, লাইটটা জ্বালাই, লাইট জ্বালতে একটু দেরি হয়। এই যে ঠাকুরের সামনে আসলাম, এই যে প্রদীপ, প্রদীপে তেল দিই, আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। প্রদীপে তেল দেবো, পলতে সলতে নেব, দিয়ে তারপরে সন্ধ্যা দেখাবো। প্রদীপে এই পলতেটা কালকের এটা ফেলে দিতে, মানে সরিয়ে রাখতে হবে, তারপরে পলতে নেব। চলুন পলতেটা ইয়ে করে সেট করে নিই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এই ঠাকুরকে মিষ্টি জল দিলাম, দেখুন এই মিষ্টি জল দিলাম, ঠাকুর একটু মিষ্টি জল দিলাম, বললাম না আপনাদের দেখাবো, সেই জন্য আপনাদের দেখালাম। দেখুন আজকে কে চা করছে, দেখুন বললাম না সন্ধ্যা সন্ধ্যা দেখানো হয়ে যাওয়ার পর এবার চা খাবো। তো দেখুন আজকে চা করছে আমার মা, আজকে নতুন মানুষ চা করছে, মানে খুব টেস্ট হবে। তাকাও এদিকে, চা করছে বলে কি তাকাবো না, চা করছে বলে আজ তাকাচ্ছে না, দেখেছেন এই যে চা করছে, এবার চা খাবো। আবার চা খাওয়ার সময় আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখুন চা ছেঁকে নিয়েছি, বললাম না চা খাওয়ার সময় আপনাদের সঙ্গে আবার কথা হবে। এই যে চা ছেঁকে নিয়েছি, এই যে দুটো দুটো গ্লাসে, একটা আমার একটা মায়ের, আর আজকে চাটা সন্ধ্যাবেলা পাউরুটি দিয়ে খাবো। মা খাবে না পাউরুটি, আমি খাবো। মা পাউরুটি খেতে ভালোবাসে না, মানে ভালো লাগে না, সেই জন্য খায় না। এই যে আমি চা পাউরুটি খাবো, মা বিস্কুট দিয়ে খাবে, বিস্কুটটা মা নেওয়া হয়ে গেছে, হাতে আছে, সেই জন্য দেখাচ্ছি না, আমি যদি খাই তাহলে খেয়ে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বলেছি না সারাদিনে আপনাদের সঙ্গে কথা বলবো, সারাদিন কী করলাম না করলাম আপনাদের সঙ্গে গল্প করবো, সেই জন্য সারাটা দিন সম্পূর্ণটা দেখাচ্ছি। আমি চাটা খাওয়ার পর এখানে বসলাম, বসে যে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব যেন করবেন, আরও ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওগুলো পুরোটাই দেখবেন, সম্পূর্ণ ওয়াচ করবেন, তা ভালো লাগবে দেখবেন, আমি শিওর দিলাম ভালো লাগবে।
আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ,